চাতকের মতো পিপাসা নিয়ে ছুটে আসা আমার অতীব প্রাণের প্রাণ প্রিয় বৈষ্ণব ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মমতাময়ী মা সকল, আপনাদের শ্রীচরণ কমলে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। বাবাজিরা একটু আগে আগে আসেন তো দাদা, একটু আপনি আগান তো, আপনি সকলে একটু আগে আসেন, পিছনে অনেক ভক্ত দাঁড়ানো, আগে আসেন। যারা পেছনে দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহ পূর্বক আপনাদের কি নিবেদন মিনতি করি আপনারা বসে যান, সকলে একটু আগে আসেন, আসেন আপনারা বসে যান। যারা দাঁড়ায় আছেন হরে কৃষ্ণ, কীর্তন এই নামামৃত কৃষ্ণ নাম বড় অমৃত। আমরা জানি এই নামে বড় প্রেম আছে, এই অনন্তময় পৃথিবীতে মধুর বস্তু যদি কিছু থাকে সেটি হলো মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের অধিক মধুরত্ন আর জগতে কোনো কিছুই নয় বাবা। কৃষ্ণ নামে বড় আনন্দ আছে, বিশ্বাস না হলে কৃষ্ণ নাম জপ করে দেখবেন আপনার হৃদয়ের যত ব্যথা নিবৃত হয়ে যাবে। কৃষ্ণ নাম আস্বাদন করে দেখবেন জগতের যত চিন্তা আপনার নিবৃত হয়ে পারমার্থিক চিন্তা চেতনা জাগ্রত হবে। এত নামে প্রেম, এত অমৃত, এই কৃষ্ণ নামে এত রতন লুকিয়ে আছে। এই কৃষ্ণ নামকে আস্বাদন করবার সাধনা আমাদের এক জনমের নয় বাবা, কত জনমে। আজকে যে আমাদের মানবকুলি জনম হয়েছে, এই জনমটি তো আজকে আমাদের নতুন এবং প্রথম জনম নয়। মানবকুলে জন্ম পাওয়ার পূর্বে আরো ৮৪ লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল। কত কুলেই না জন্ম পেয়েছিলাম, বৃক্ষ তরুলতা আদি কুলে, পশু কুলে, পাখি কুলে, কীট পতঙ্গ কুলে, কত কুলেই না আমাদের জন্ম হয়েছিল। প্রত্যেকটি জন্মে জন্মে অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ কমল চরণে জানিয়েছিলাম, হে করুণাময়, শুনেছি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, যদি কেউ তোমার শ্রীচরণে রিক্ত হস্তটি বাড়িয়ে দেয় কিছু পাওয়ার জন্য, তুমি শূন্য হও, ভক্তির পূর্ণ করে দাও। তাই যদি হয় হে দয়াময়, আমরা স্বীকার করি তোমার চরণই বড় অপরাধী। একজন নয়, আমরা জন্ম জন্মান্তর তোমার চরণে অপরাধ করেছি প্রভু। অপরাধ করেছি বলেই তো তুমি বারংবার আমাদেরকে পশুকুলে জন্ম দাও। আর কতদিন, আর কত জনম, আর কত কাল এমন পশুত্ব জনম আমরা পাবো প্রভু? যে জনম পেলে তোমার নিত্য চরণ সেবার দাসত্ব করা যায় না, যে চরণ জনম পেলে তোমাকে মধুর করে বদন ভরে ডাকা যায় না, যে জনম পেলে দুফোঁটা নয়ন গঙ্গা জলে একটি পুষ্প তোমার চরণে দিয়ে কাল জনমের কথা তোমার হয়। বহুবার জনম আর চাই না প্রভু, শুধু একটিবার, একটিবার করুণা করে আমাদেরকে একখানা ভজন যজ্ঞা দেহ দাও। যে ভজন যজ্ঞা দেহ পেলে তোমাকে বদনে মধুর করে ডেকে তোমার নিত্য চরণ সেবার দাসত্ব করে আমরা আমাদের জনম ধারা ধন্য করতে পারি। দিয়েছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, তো ভগবান ভক্তের ডাকে, ভক্তির প্রতিশ্রুতিতে বড় আনন্দিত তুষ্ট হয়ে দিয়েছেন আমাদেরকে একখানা মানব কুলে জনম। কিন্তু ভজন যজ্ঞা জনমটা পেয়ে কি হলো বাবা? কি করতে পেরেছি জীবনে ভগবানের জন্য? আত্ম সুখ লালসায় কামিনী কাঞ্চনের সেবায় বিষয় লালসায় দিনের পর দিনটা অতিবাহিত হয়েছে। ভগবানকে ডাকা তো দূরের কথা, ভগবানকে যে অন্তরে একটু ভাববো এরকম সময় আমাদের আর হয়নি। তাই বলি দেখতে দেখতে জীবনের গোনা দিনটি তো প্রায় শেষের পথে। একদিন ভেবে দেখিনি জন্ম যখন হয়েছে আমার মৃত্যুটাও তো অপেক্ষা করছে। একদিন বাঁশিটা আমার নাম ধরে বেজে উঠবে, একদিন গোবিন্দ আমাকে ডাকবে, সেই দিনটা আমার জন্য অপেক্ষা করছে ভাবিনি। বলি মন, দেখতে দেখতে জীবনের গোনা দিনটি প্রায় শেষের পথে। আর কতদিন আছি পৃথিবীতে? মিছে মায়ায়, মিছে লোভ লালসায়, মিছে কাম কামনা বাসনায় কোন দিক দিয়ে যে দিনগুলো পেরিয়ে গেল ভাবতেই পারিনি আমরা। মন, বাঁশিটি যেদিন বাজবে, জীবনের বাঁশিটি যেদিন বাজবে, গোনা দিনটি যেদিন শেষ कत प्रियजन से दिन क्यों आपनार आपन थाकबे ना जेमन एका एसेछि এই পৃথিবী হইতে তেমন একা একা বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই বলি আর দলাদলি না করে, আর হিংসা নিন্দা না করে, আর অন্য কোনো মিছে মায়ায় নিমগ্ন না হয়ে বিষয় সংসারের কর্মের মাঝে যদি একটু সময় পায় এসো না ভাই, আমরা মান অভিমান শূন্য করে তেজ্য করে ভক্তের বক্ষে বক্ষ জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে রাধা গোবিন্দ লীলা স্মরণ করি। যে লীলা স্মরণে চলেছি তা হলো অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান শ্রী শ্রীকৃষ্ণের রূপানুরাগ রূপ বর্ণন পরিবেশনায় আমার অনেক অনেক রসাভাস ত্রুটি বিচ্যুতি হবে। সন্তান মনে করে, আপনাদেরই আদরের ছোট্ট বোনটি মনে করে আপনাদের শ্রীচরণ কমলে আমাকে আশ্রয় দিয়ে আমার সর্ব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। लगी लोगों रे Hey!